পিঠের নাম হচ্ছে গোকুল পিঠে। এই গোকুল পিঠে বানাতে 250 গ্রাম আমাদের লেগেছে খোয়া। এতে আমরা চিনি পরিমাণ মতো আর 1 চামচ ময়দা আর এলাচ পাউডার দিয়ে ভালো করে খোয়াটাকে চটকে মাখতে হবে। দরকার পড়লে অল্প জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন। দিয়ে সাথে লাগবে আমাদের আটা। আটাটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে, যাতে একটু গুটলি না থাকে। এবার এই মাখা খোয়াটাকে থেকে ছোট ছোট প্যাড়া বানিয়ে নিতে হবে। আর যে বানানো ব্যাটারটা আছে আটা, এই আটার ব্যাটারে ডুবিয়ে ঘি বা রিফাইন্ড অয়েলে ভালো করে ভেজে চিনির রসে ফেলতে হবে। এই পুরোনো দিনে হারিয়ে যাওয়া রেসিপিটি যার কাছ থেকে শেখা, ওনার নাম না করলে না, স্বর্গীয় আমার নানি, ওখান থেকেই আমার মায়ের শিক্ষা, আর আমার মায়ের কাছ থেকে আমার, আর এটা করতে সম্পূর্ণ সাহায্য করেছে আমার মা, কারণ এই রেসিপিটা আমার কাছে নতুন। এর আগে খেয়েছি মায়ের হাতে অনেকবার, কিন্তু আমার রিকোয়েস্টে মা আজকে আমাকে বানিয়ে দিল গোকুল পিঠে। আর আমি আমার নানিকে এটার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই, যে দেখো আমার তোমার একটা অনবদ্য রেসিপি আজকে আমি সবার সামনে তুলে ধরতে পেরেছি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।